আবারও এক বুকে মুখ গুজে দিল চৈতালি তীব্র আর্তনা ধ্বনি মুখে ফুটিয়ে বলল এত ভালোবাসলাম কেন তোমায় মবিন জীবনটা আমার ছাড়খাড় হয়ে গেল রৌদ্র ভরা দুপুর চারিপাশে এই রোদের প্রখরতায় তাকানোই দায় হয়ে পড়েছে এরই মাঝে সুহার বায়নার জন্য বাইরে বেরোতে হলো মেজপাকে। মেয়ে আইসক্রিম খাবে এই গরমের ভেতর আইসক্রিম মন্দ নয় তবে দোকানপাট খোলা থাকলে তো কিছু পথ হেঁটে আবারও বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নিল মেসবা সূর্যে প্রখর তাপ গায়ে এসে লাগতেই পুরো শরীর জ্বলে উঠছে ভরদপুরে ছাতা ছাড়া বেরোনো একদম উচিত হয়নি তার বাড়ির সামনে আসতে চৈতালিকে দৌড়ে তাদের বাড়ির থেকে বেরিয়ে আসতে দেখি চোখমুখ মুখ কুচকে গেল মেসবা মেয়েটির পওনে লাল শাড়ি দেখি মনে হচ্ছে দীর্ঘ সময় হল কেটে কেটে ফুলিয়ে ফেলেছে চোখ মুখ কাছাকাছি আসতে চৈতালিকে ডেকে উঠল মেসবা তবে চৈতালি তা উপেক্ষা করে দ্রুত ছুটে চলল রাস্তা ধরে চিন্তিত মনে চৈতালির যাত্রাপথের দিকে তাকাতে ফোন বেজে উঠল মেসবার হ্যালো হ্যাঁ কি অবস্থা তোমাদের আছি তোমার আব্বা আম্মা আছে একরকম তোমরা ছেলেমেয়েরা ভেঙে পড়ো না তোমরা ভেঙে পড়লে তাদের কারা দেখবে বলো জি মুন্নি সরকারের সূচক বানে শুনে বিরক্ত হলো মেসবা কেন যেন কাল থেকে সান্ত্বনার বাণী একদমই নিতে পারছে না সে কালই তোমায় একবার কল করতে চেয়েছিলাম কিন্তু মনে হলো এই অবস্থায় তোমার সাথে কথা বলা ঠিক হবে না তাই আজ কল করলাম ও তা ওনার হত্যাকারীর ব্যাপারে কিছু জানতে পেরেছো